আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। ব্যবসা বাজার ভিডিও হতে আজকে আমি আপনাদের সাথে একটি ওয়ান টাইম বিজনেস আইডিয়া নিয়ে আলোচনা করব, যে বিজনেসটি করে আপনি একজন সফল উদ্যোক্তা, একজন লাভবান ব্যক্তি হতে পারেন। বর্তমান সময়ে যারা যারা ভাবছেন এরকম একটি বিজনেস করবেন, যে বিজনেসটি করলে আপনার পিছিয়ে থাকাতে হবে না, যে বিজনেসটি রানিং প্রোডাক্ট হতে হবে এবং মার্কেটে চাহিদাপূর্ণ এরকম একটি প্রোডাক্ট চাচ্ছেন, তাহলে এই ভিডিওটি দেখতে পারেন। কারণ এই ভিডিওটিতে আমি ওয়ান টাইম বিজনেস নিয়ে আলোচনা করব। প্রথমে বলে নিই, ওয়ান টাইম বিজনেস বাংলাদেশে অনেকগুলো আইটেম আছে, অনেকে হয়তো জানেন না। আমি আগেও বলেছি, এখনও বলছি, যেরকম প্লাস্টিক, পেপার, ফয়েল, ফোম, ককশিট, প্রতিটা জিনিস আলাদা আলাদা। ফোম এবং ককশিট একই জিনিস, এর প্রতিটা জিনিস আলাদা আলাদা হওয়াতে প্রতিটারই মেশিনারিজ আলাদা আলাদা। আজকের ওয়ান টাইম বিজনেস যেটা নিয়ে আমি আলোচনা করছি সেটা হলো ফয়েল কন্টেনার, অর্থাৎ ফয়েল থেকে যে প্রোডাক্টগুলো তৈরি হচ্ছে সেই প্রোডাক্ট মেশিনারিজ নিয়ে আলোচনা করব। এবং হ্যাঁ, এই মেশিনারিজগুলো কিন্তু সেমি অটো, অটোমেটিক, ফুলি অটোমেটিক, ভিন্ন ভিন্ন গ্রেডের মেশিনারিজ হয়ে থাকে। সেই ক্ষেত্রে ভিন্ন ভিন্ন গ্রেডের অনুযায়ী আপনারা মেশিন নিতে পারবেন। আজকের যে গ্রেডটা নিয়ে আলোচনা করছি এটি একটি অটোমেটিক, অর্থাৎ ফুলি অটোমেটিক মেশিনারিজ নিয়ে আলোচনা করব, যেটি চাইনিজ এবং গুণগত মানগত স্পিডিংয়ের দিক দিয়ে সব দিক থেকেই বেস্ট। এই বিজনেস সম্পর্কে জানতে, এই মেশিনারি সম্পর্কে জানতে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। এখনও পর্যন্ত যারা যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি বাজিয়ে দেবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। ধন্যবাদ। ব্যবসা বাজার বিধি একটি ব্যবসায়িক উদ্যোক্তামূলক চ্যানেল। আপনারা যদি চান ওয়ান টাইম বিজনেসগুলো করতে পারেন, বর্তমান সময়ে যারা যারা ভাবছেন শিল্প বিজনেস করবেন, যে বিজনেসটি ফুললি অটোমেটিক হবে, তাদের জন্য ভিডিওটি। এই মেশিন দিয়ে আপনি হিউজ পরিমাণ প্রোডাকশন দিতে পারবেন। এটি একটি কমার্শিয়াল প্রফেশনাল ওয়ান টাইম মেশিন। যেমনটা আমি শুরুতে বলেছিলাম, এই ফয়েল প্রোডাক্টগুলো আপনি যখন বানাবেন সেই ক্ষেত্রে কয়েক ধরনের গ্রেডের মেশিনারিজ হয়, যেরকম সেমি অটোমেটিক। সেমি অটোমেটিকগুলো আপনার ইন্ডিয়ান মেশিনারিজ হয়ে থাকে, সেক্ষেত্রে ইন্ডিয়ান মেশিনারিজ যদি কেউ কম প্রাইসে নিতে চান সেগুলো নিতে পারেন। প্রাইসিংগুলো আমি বলতে চাচ্ছি না, কারণ প্রাইসগুলো ওঠানামা করে তারপরে বাংলাদেশি টাকায় যে মূল্যটা পড়ে সেক্ষেত্রে 15-20 লাখ এরকম পড়বে। বর্তমান যেহেতু ডলার দাম ওঠানামা করছে সেই ক্ষেত্রে রেটও একজ্যাক্ট থাকবে না, সেক্ষেত্রে ওঠানামা করবে। যখন কাজ করবেন সেক্ষেত্রে সরাসরি যোগাযোগ করলে রানিং প্রাইসটা আপনারা নিতে পারবেন, কিন্তু যখন আপনি অটোমেটিক কাজ করবেন এগুলোর প্রাইসিংগুলো একটু বেশি পড়বে, এই স্বাভাবিক। যখন আপনি মেশিনারিজগুলো নেবেন সেই ক্ষেত্রে মেশিনারিজগুলো প্রাইস পেয়ে যাবেন। মেশিনটা আলোচনা করা যাক। এই মেশিন দিয়ে আপনি ডিফারেন্ট ডিফারেন্ট প্রোডাকশন দিতে পারবেন, সেই ক্ষেত্রে মেশিনগুলোর মধ্যে আপনি ডিজাইন চেঞ্জ করতে পারবেন, কোয়ালিটি চেঞ্জ করতে পারবেন এবং সাইজও কম বেশ করতে পারবেন। যেহেতু এটি একটি কন্টেইনার মেকিং মেশিন, এটার মধ্যে তিন টাইপসের মেশিন থাকে। যেরকম একটা ফিডার মেশিন থাকবে, যে সাইড থেকে আপনার কাঁচামাল র মেটেরিয়ালগুলো অটোমেটিক্যালি ছেড়ে দেবে। এবং এই মেশিনটি হলো PLC কন্ট্রোলড অটোমেটিক মেশিন, সেই ক্ষেত্রে এটার ম্যানুয়াল যেহেতু প্রসিডিউর কোনো মেশিন না অটোমেটিক, সেই ক্ষেত্রে আপনি টাচ স্ক্রিন কন্ট্রোলার, অর্থাৎ PLC কন্ট্রোল কন্ট্রোলার পেয়ে যাবেন। সেক্ষেত্রে আপনার অপারেটিং খুব ইজি হয়ে যাবে, অপারেটিং নিয়ে আপনার কোনো হ্যাসল হওয়াতে হবে না। যাদের থেকে মেশিন দেবেন তারা আপনাকে অপারেটিং শিখিয়ে দেবে। ফিডারটার পরে যে আপনার পাঞ্চিং মেশিন আসবে, যেটাকে আমরা ফার্মিং মেশিন বলে থাকি, সেই ক্ষেত্রে ফার্মিং বা পাঞ্চিং যে মেশিনটা, এটি আপনি সিঙ্গেল ক্যাভিটি, অর্থাৎ সিঙ্গেল সিঙ্গেল করে প্রোডাকশন যেটা হয় এটাকে ক্যাভিটি হিসেবে বলছি, সিঙ্গেল ক্যাভিটি বা মাল্টিপল ক্যাভিটি হিসাবে নিতে পারবেন। যত বেশি আপনার ক্যাভিটি যাবে স্পিডিংয়ের সাথে সাথে আপনার প্রোডাকশন লাইনটা খুব বেশি বেড়ে যাবে। সেই ক্ষেত্রে প্রোডাকশন ডিফারেন্ট ডিফারেন্ট হতে পারে, মিনিমাম আপনার 40-80 পিস পার মিনিট প্রোডাকশন থেকে শুরু করে আপনি হিউজ প্রোডাকশন 150-200, আপনি আরও অনেক উপরে পর্যন্ত হাইলি ক্যাপাসিটি পর্যন্ত মেশিনারিজ পেয়ে যাবেন। সেই ক্ষেত্রে ডিপেন্ড করছে আপনার রিকোয়ারমেন্ট, আপনি কী পরিমাণ ক্যাপাসিটি চাচ্ছেন, পার মিনিট হোক, পার আওয়ার হোক বা পার ডে হোক, সেই ক্ষেত্রে আপনি হিসাব করে নিতে পারছেন। আমি পার মিনিট হিসাবটা আমি আপনাকে দিয়ে দিলাম। প্রথমত অটো ফিডিং মেশিনটা দেখতে পারলাম, যেখান থেকে কাঁচামাল বা রোলটা টেনে নিয়ে যেয়ে ক্র্যাভিটি বা ফর্মিংয়ের মাধ্যমে চলে যাচ্ছে। ফর্মিংটার কাজ হলো আপনার শেপটা প্রোডাক্টটা তৈরি করে দিচ্ছে, তার পরবর্তীতে প্রোডাক্টটা কনভেয়ার বেল্টের মাধ্যমে চলে যাচ্ছে। অটো স্টকার, অটো স্ক্র্যাপ কালেক্টর, অর্থাৎ এই যে প্রোডাক্টটা, এই যে পণ্যটা, এই যে বাটিটা, এটা একটা জায়গায় স্তূপ করা, কালেক্ট করা। ভিডিওটা দেখে আপনারা বুঝতে পেরেছেন এটার প্রসিডিউর বা প্রোডাকশন লাইন স্টেপটা কীরকম হবে। এই মেশিনটা যেহেতু একটি কমার্শিয়াল মেশিন, শিল্প বিজনেস, সেই ক্ষেত্রে মেশিনটার আমি অ্যাকচুয়াল প্রাইস দিচ্ছি না। আর বর্তমান সময়ে ডলারের দাম ওঠানামা করছে এবং মেশিনটার প্রাইসও ওঠানামা করে, সেই ক্ষেত্রে অ্যাকচুয়াল প্রাইস দিলে এই মুহূর্তে পরবর্তীতে এই ভিডিও আপডেট করা পসিবল হয় না। সেই ক্ষেত্রে রানিং প্রাইসটা নিতে বা একটা ধারণা পেতে যাদের থেকে আপনি মেশিনারিজগুলো নেবেন তাদের ওয়েবসাইট www.ridersgroup.com, তাদের ওয়েবসাইটটিতে চলে গেলে আপনি ওইখানে মেশিনের অন্যান্য আরও ডিটেলস আছে বিস্তারিত, ওইখান থেকে কালেক্ট করতে পারবেন। এখানে মেশিনের কোটেশন বলেন, ডিটেলস বলেন, পিকচার বলেন, ভিডিও বলেন, সবগুলোই ওইখান থেকে কালেক্ট করে নিতে পারবেন।
যেটা আপনার করতে হবে সেটা হলো একটু কষ্ট করে ওয়েবসাইটটিতে যেতে হবে এবং আপনার একটু ঘাটিয়ে নিতে হবে। অন্যথায় তাদের ফোন নাম্বার অফিস অ্যাড্রেস দেওয়াই আছে, আপনি সরাসরি অফিসে গিয়ে তাদের সাথে বিস্তারিত কথা বলতে পারবেন। আর যদি কেউ ভাবেন এই বিজনেসটি প্রজেক্ট প্ল্যান চাচ্ছেন, সেই ক্ষেত্রে প্রজেক্ট প্ল্যানটিও আপনি তাদের থেকে নিতে পারবেন। আপনি অর্ডার ছাড়াও নিতে পারবেন, অর্ডার করার সময়ও নিতে পারবেন। প্রজেক্ট ফাইলটিতে সম্পূর্ণ ডিটেলসই থাকবে, যেরকম একটু আমি আইডিয়া দিচ্ছি, যেরকম মিশিং ইম্পোর্টস থেকে নিয়ে আপনার ওয়ারহাউসে ইনস্টলেশন পর্যন্ত যত রকমের কস্টিং আছে, কস্টিংটা এবং কী কী মেশিনারিজ লাগবে, আপনার ওয়ারহাউসে যে সেট আপ প্ল্যান সম্পূর্ণ ইনক্লুডেড থাকবে, প্রোডাকশন লাইনটা যেটা প্রোডাকশন হওয়া থেকে নিয়ে মার্কেটে বাজারজাত পর্যন্ত বা কস্টিং থেকে নিয়ে প্রফিট মার্জিন টোটাল সব কিছু ইনক্লুডেড থাকবে, সেই ক্ষেত্রে সম্পূর্ণ কাজ আপনি করে নিতে পারবেন। এতে আপনার সবচেয়ে বড় ফায়দা হলো আপনার কোনো রকম হ্যাসেল হচ্ছে না, আপনার ইনস্টলেশন হ্যাসেল থেকে নিয়ে কোনো রকমের ভেজাল নেই, সম্পূর্ণ কাজ করতে পারলেন, সেই ক্ষেত্রে প্রফিট মার্জিন থেকে নিয়ে সম্পূর্ণ সব কিছু পেয়ে যাবেন। সেই ক্ষেত্রে প্রজেক্ট ফাইলটি নিতে পারবেন তাদের থেকে কিছু শর্ত সাপেক্ষে। এবং এই মেশিনটি যেহেতু অটোমেটিক চাইনিজ মেশিনারিজ হবে, সেই ক্ষেত্রে চাইনিজ মেশিনারিজ চাইনিজ অ্যাসেম্বলিংই হবে, বাংলাদেশে কোনো রকমই অ্যাসেম্বলিং হবে না। আপনি যখন কমার্শিয়াল শিল্প বিজনেস করতে যাবেন সেক্ষেত্রে বড় মেশিনারিজ হাই গ্রেডেড মেশিনারিজের প্রয়োজন পড়ে। সেই ক্ষেত্রে যেই দেশেও আপনি মেশিন নেন না কেন সেই দেশেও অ্যাসেম্বলিং হবে, এতে আপনার মেশিনের লংজিভিটি ভালো থাকে। সম্পূর্ণ সেটিং মেশিনটা উডেন বক্সের মাধ্যমে বাংলাদেশে আনা হবে, বাংলাদেশে আনার পর সেটিং সেট আপ করা হবে। আরও একটি ইম্পর্টেন্ট কথা, আপনি যে দেশীয় মেশিন নেন না কেন, যেরকম ইন্ডিয়ান হোক, চায়না হোক, তুর্কি হোক, জার্মান হোক, অর্থাৎ আপনি যে দেশীয় মেশিন নেন সে দেশীয় দক্ষ ইঞ্জিনিয়ার বাংলাদেশে আনার মাধ্যমে আপনার মেশিনটাকে সেটিং সেট আপ করা হবে। মূল কথা হলো বাংলাদেশীয় কোনো লোক দ্বারা, কর্মী দ্বারা ওই মেশিনটাকে সেটিং সেট আপ করা হবে না, এতে আপনার মেশিনটার লংজিভিটি, পারফরমেন্স, প্রোডাকশন ক্যাপাসিটি, এক কথায় সব কিছু স্মুথ এবং ভালো থাকবে। এছাড়া আরও ফেসিলিটিস আছে, আপনি তাদের সাথে কথা বললে জানতে পারবেন। এর পাশাপাশি কিছু মেশিনারিজের প্রয়োজন পড়ে, যেরকম কম্প্রেসার, অন্যান্য জিনিসও আছে, সেগুলো আমি এই মুহূর্তে বিস্তারিত বলছি না। তাছাড়া আর কী কী আপনার জানা লাগবে সেক্ষেত্রে আপনি তাদের সাথে কথা বলতে পারেন। মূল কথা হলো এই ভিডিওটিতে আমি সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে এই বিজনেসটার আইডিয়া দিলাম, মেশিনারিজের কথা বললাম, কী কী মেশিনারিজ হতে পারে সেই ক্ষেত্রে আপনাদেরকে আইডিয়া দিয়ে দিলাম। তার পাশাপাশি মেশিনটির ওয়ারেন্টি বেস কত বছর পাবেন কি পাবেন না, এ ধরনের আরও আলোচনা আছে। মূল কথা হলো আমি আপনাদেরকে অনুরোধ করছি বিস্তারিত কথার জন্য হলো টিটু অফিসে যাবেন। এতক্ষণ পর্যন্ত আমরা এই ফয়েল প্রোডাকশন মেশিনারিজ নিয়ে আলোচনা করলাম, কী কী মেশিনারিজ, কী কী প্রোডাকশন, এই ধরনের নানা রকম ডিটেলসে ছিল যা আপনারা সকলেই জানতে পারলেন। এছাড়া এই প্রোডাক্টটা নিয়ে আলোচনা করা যাক। এই যে প্রোডাক্টগুলো আপনি বাটি বলেন, লাঞ্চ বক্স বলেন বা অন্যান্য যে প্রোডাক্টগুলো আপনি ডিজাইন শেপ অনুযায়ী, তার এমএল অনুযায়ী সবগুলো আলাদা আলাদা করতে পারবেন, সেক্ষেত্রে মোল্ডিংগুলো আলাদা লাগে, সেক্ষেত্রে বিস্তারিত কথা বলতেই পারছেন। এই যে প্রোডাক্টের চাহিদা আপনি যে কোনো হোটেল রেস্টুরেন্টে পেয়ে যাবেন, এটা কিন্তু ফোম প্লাস্টিক থেকে মাছ বেটার, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর না, এবং ওয়ান টাইম হিসেবে এটা আপনি যে কোনো খাবারকে গরম রাখতে সক্ষম, এবং এটা চাহিদা বাংলাদেশের মার্কেটে খুবই বেশি আছে, আপনি অ্যানালাইসিস করতে পারেন। অন্যথায় আপনি সরাসরি এসে বিস্তারিত কথা বলে বিজনেস করতে পারবেন। আজকের এই ভিডিওতে আমি ফয়েল কন্টেনার মেশিনারিজ নিয়ে আলোচনা করেছি, কী কী মেশিনারিজ হতে পারে, এটা চাহিদা বাংলাদেশে আসে কি না সে বিষয়গুলো আলোচনা করেছি, এবং যাদের থেকে নেবেন, কী ধরনের ফেসিলিটিস আছে সেগুলো আলোচনা করলাম। আরও বিস্তারিতর জন্য আমি বললামই কোথায় কোথায় আলোচনা করতে হবে। আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে ওয়ান টাইম বিজনেস নিয়ে আলোচনা করেছি, যেটা হলো ফয়েল ওয়ান টাইম বিজনেস, যেটা দিয়ে আপনি লাঞ্চ বক্স, বাটি, অন্যান্য প্রোডাক্ট তৈরি করতে পারবেন। এই ভিডিওটিতে আমার যতটুকু নলেজ ছিল আমি যথেষ্ট চেষ্টা করেছি আপনাদেরকে যতটুকু না বোঝালেই না বোঝানোর চেষ্টা করেছি। তারপরেও বিস্তারিত কথা বলতে হলে কোথায় বলতে হবে তার ঠিকানা, ফোন নাম্বার আমি আপনাদেরকে দিয়ে দিয়েছি, আপনারা খুব সহজে হ্যাসেল ছাড়াই তাদের সাথে বিস্তারিত কথা বলতে পারবেন। আমার ভিডিওতে যদি আমার কোনো কথায় ভুল হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কমেন্ট সেকশন আছে, কমেন্ট করতে পারবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।